লঞ্চ চাঁদপুর ঘাট বেরলো, আমরা লঞ্চ থেকে নেমে প্রথমে কালীবাড়ি যাব। আর হ্যাঁ, ঢাকা থেকে চাঁদপুর ট্যুরের প্রথম ভিডিওটি যারা দেখেননি তারা দেখে দেবেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি। চাঁদপুর ঘাট থেকে টার্মিনাল হয়ে যাচ্ছি উপর দিকে মিশরবাড়ি চাঁদপুর। আমরা চলে এসেছি অমৃত রেস্তোরাঁ কালীবাড়ি। কালীবাড়িতে এই অমৃত রেস্তোরাঁ, অমৃত রেস্তোরাঁতে আসলাম। এখানে নিজস্ব আইসক্রিম বানাও টেস্ট করে, আমরা এখন এটা টেস্ট করে দেবো। রেস্তোরাঁতে স্পেশাল আইসক্রিম, আইসক্রিম তারা নিজেরাই তৈরি করে এবং এখানে পাওয়া যায় স্পেশাল মিষ্টি। আইসক্রিম প্রতি কাপ 40 টাকা। আইসক্রিম এবং মিষ্টির পর্ব শেষ করে আমরা যাব চাঁদপুর তিন নদীর মোহনা বড় স্টেশন। কালীবাড়ি থেকে এখন আমরা চাঁদপুর বড় স্টেশন, আমরা চলে এসেছি চাঁদপুর তিন নদীর মোহনা বড় স্টেশন। এখান থেকে আস্তে আস্তে ভিতরে যাচ্ছে, আরো অনেক লোক আছে, এখানে গেট আছে বেশ সুন্দর। চাঁদপুরকে বলা হয় ঋষের বাড়ি। নদীর পাশে আছে অনেক দোকান এবং মাছের ছোট ছোট ট্রলার, এখান থেকে হয়তো কোথায় যাওয়া হয় অনেক দূরে দূরে। ফিশিং বোট, এগুলো নিয়ে পদ্মায় ধরা হয় ঝাঁকে ঝাঁকে ইলিশ। আমরা চলে এসেছি চাঁদপুর বড় স্টেশন তিন নদীর মোহনা, এখানে ডাকাতিয়া নদী সম্পর্কে বলা হয় এটাকে। গঙ্গার থেকে এটা কাছে, ভাড়া নেবে 5 টাকা। এখানে কিছু ভাস্কর্য আছে, হয়েছে আবহাওয়াটা ভালোই ছিল কিন্তু হঠাৎ করে বৃষ্টি হয়েছে। তিন নদীর মোহনা, নদীতে আছে প্রচন্ড স্রোত। ইঞ্জিন চালিত নৌকাগুলো চলতে খুব কষ্ট হয়। এই যে দেখা যাচ্ছে পাথরের ব্লক, নদীর ভাঙন থেকে রক্ষা করার জন্য চারপাশে এই ব্লকগুলো দেওয়া হয়েছে। আমি উঠলাম এই পাথরের উপর, আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে প্রচন্ড স্রোত। আমরা ঠিক করলাম চাঁদপুরের এই মিনি কক্সবাজার ঘুরে আসবো, ডাউন জন প্রতি 50 টাকা। শুক্র আলী, মোহাম্মদ শুক্র আলী ভাই, চাঁদপুরের মহানা মূলাটার মাঝি, চাঁদপুর বড় স্টেশন মূলের মহানার মাঝি। যারা এরকম ঘুরতে যাচ্ছে আর আপনারা যদি এখানে ঘুরতে যান, আমরা একা নয়, আমাদের সাথে আরো লোক পেলাম, তারাও এই চর থেকে ঘুরে আসে। প্রায় 20 মিনিটের মতো লাগলো চরে পৌঁছতে। গোসলের জন্য প্রস্তুত হতে লাগলো এবং গোসল করার জন্য এখানে প্রতিটা নৌকাতেই পাবেন বয়া এবং লাইফ জ্যাকেট তো আছেই।
না, জাস্ট অও। আপনি কোথা থেকে আসছেন? আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে আসছি। ভাই আসছে রাজশাহী ইউনিভার্সিটি থেকে। এখানে আপনারা সব ফ্রেন্ডরা একসাথে আসছেন মিলেমিশে নাকি? আমরা সব আমার ছোট ভাই, ঢাকা ইউনিভার্সিটি পড়ে, গ্রামের মধ্যে পড়ে। ভাইরা আসছে বেশ কয়েকজন, গ্রুপ হয়ে 6-7 জনের মতো হবে। তো বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজ থেকে আসছে। যে এতটা সুন্দর এখানে আসার পরে বুঝতে পারলাম যে আসলে এতটা সুন্দর। যাই হোক, খুব মজা করলাম, খুব হেললাম। পানি একটু কম ছিল, আর একটু ভালো হলে বেশি হলে ভালো হইতো। একবার সময় কাটিয়ে আমরা আবার তীরের দিকে ফেরার জন্য প্রস্তুত হলাম। আমরা তীরের কাছাকাছি চলে আসছি, 15 মিনিটের মতো সময় লাগছে তীরে আসতে। নৌকা ঘাট করলো, আবার তিন নদীর মোহনায় আমরা নামলাম। চারপাশটা আরেকবার ঘুরে দেখলাম, চারপাশটা এখন দেখতে আরো সুন্দর লাগছে। আমরা এখানে ডাবও পেলাম। এখানে প্রতিটা ডাবের মূল্য 40 টাকা, 50 টাকা এবং 60 টাকা। সাতপুরের অস্থায়ী রেল স্টেশন এটা। আমরা যাচ্ছি এখন সাতপুরের মাছ বাজার। দেখি মাছের আড়ত গুলোতে যাচ্ছি। সারি সারি করা হয়, এরপরে দেওয়া হয় ঝুড়ি ভর্তি ভাঙা এই বড় ফুল। শেষ করে এখন আমরা একটা দিকে ব্যাক করছি, তো চট্টঘাটে আসছি। এটা হচ্ছে ডাঙ্গার সঙ্গী, সফরের সঙ্গে এখন আমাদের। সদরঘাটে ভিড়লো, আমরা চলে এসেছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।